নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য জেনারেল নলেজের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। যেসব প্রশ্নগুলো বেশিরভাগ পরীক্ষাতেই এসে থাকে, বেসিক্যালি যেসব প্রশ্নগুলো আপনাদেরকে বলবো সেগুলি কর্মসংস্থান পত্রিকার সাধারণ জ্ঞানের প্রশ্ন, জেনারেল সায়েন্সের উপর যেসব কোশ্চেন রয়েছে সেগুলি আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেখব জীববিদ্যার উপরে কি কি সাধারণ জ্ঞানের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোকে। প্রথমে রয়েছে পৃথিবীর সব থেকে বড় প্রাণী কোষের নাম কি, সেটা হচ্ছে উট পাখির ডিম। অর্থাৎ উট পাখির ডিম পৃথিবীর মধ্যে সব থেকে বড় প্রাণী কোষ। তারপরে সেকেন্ড কোশ্চেনে রয়েছে রবার্ট ব্রাউন কোষের কোন অংশ আবিষ্কার করেন, সেটা হচ্ছে তো নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। তারপরে কোশ্চেন রয়েছে অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশকে কি বলা হয়, তো অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের অংশকে বলা হয় কর্টেক্স। এখানে আরেকটা কথা বলে দিই যে অ্যাড্রেনাল গ্রন্থির ভিতরের অংশটাকে বলা হয় অ্যাড্রেনাল মেডালা। তারপরে কোশ্চেনে রয়েছে যে মানবদেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি, মানবদেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ। নেক্সট কোশ্চেন, অ্যামিবার গমন পদ্ধতি কি নামে পরিচিত, অ্যামিবয়েড গতি। অ্যামিবার গমন পদ্ধতি হচ্ছে অ্যামিবয়েড গতি। তারপর পদার্থবিদ্যার উপর যে কয়েকটি জেনারেল নলেজ আছে সেগুলি হল, প্রথমে রয়েছে পৃথিবীর কোন স্থানে কোনো বস্তু ভারশূন্য হয়ে যায় কেন্দ্রে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য থাকে। তারপরে রয়েছে নলকূপের হাতল ও তুলাদণ্ড কোন শ্রেণীর লিভার, এটা হচ্ছে তো প্রথম শ্রেণীর। অর্থাৎ প্রথম শ্রেণীর লিভার সেগুলি যে লিভারের আলম্ব মাঝখানে থাকে এবং একদিকে থাকবে হচ্ছে তোর ভার এবং আরেক দিকে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, সেই লিভারগুলোকেই প্রথম শ্রেণীর লিভার বলা হয়। তারপরে রয়েছে দ্রুতি কী রাশি, দ্রুতি হলো একটি স্কেলার রাশি, কারণ দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই। তারপরে কোশ্চেন রয়েছে যে বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী, তো বিভব পার্থক্যের ব্যবহারিক একক হলো ভোল্ট। নেক্সট কোশ্চেন, তরঙ্গ কয় প্রকার ও কি কি, তরঙ্গ হলো দুই প্রকার, অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ। তারপরে কোশ্চেন রয়েছে ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য এমন একটি গ্যাসের নাম কি, সেটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসটি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। তারপরে কোশ্চেন রয়েছে নাইট্রোজেনের কটি যোজ্যতা রয়েছে, তো নাইট্রোজেনের পাঁচটি যোজ্যতা রয়েছে। সালফারের কেলাসাকার রূপভেদ কি কি, রোম্বিক সালফার ও মনক্সিলিক সালফার। তো রোম্বিক সালফার ও মনক্সিলিক সালফার হলো সালফারের কেলাসাকার রূপভেদ। সালফারের অনিয়তাকার রূপভেদ কি কি, প্লাস্টিক সালফার ও কলয়েডীয় সালফার।